আমাকে এদেশের নাম করা একজন আলেম, আমি নাম বলবো না, এক নামে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চিনবেন, ওনার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, আমাকে বলছে একদিন যে শেখ আমি ছোটবেলার কথা মনে উঠলে আমার এখনো কষ্ট হয়, কি হয়েছে বলে যে যে কোনো মসজিদে যাইতাম প্রত্যেকটা মসজিদে দুই তিনটা বুড়া থাকে, এদের কাজ হলো ছোট পোলাভার আসলে এগুলার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা, একটু আশা ভরসা করে মসজিদে যাইতাম, পোলাভার মানুষ এটা দুষ্টামি তো করবই, উনি এমন জোরে ধমক দিত মনে হয় যে আমি চুরি করতে আসছি, এই কারণে অনেক পোলাভার মসজিদ থেকে এই যে পথছাড়া হয় আর মসজিদে তারা আর আনা যায় না, এই ছেলে যে পথারা হলো এর জন্য আপনারা দায়ী থাকবেন যারা বাধা দিবেন, বাচ্চাদের দুষ্টামিকে হজম করতে হবে মনে রাখবেন, তাদের দুষ্টামিকে হজম করতে হবে সহ্য করতে হবে, এবং এটাই হলো সুন্নাহ। অনেক মসজিদে কাগজ লাগাই দিছি, ফেসবুকে দেখছি যে এই মসজিদে বাচ্চাদেরকে নিয়ে প্রবেশ করা নিষেধ, কে অধিকার দিছে আপনাকে মসজিদে বাচ্চাদের প্রবেশ করতে নিষেধ করার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে মহিলা বাচ্চাদেরকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন, এবং আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি, সে আজকে মসজিদে না আসলে সে কোত্থেকে শিখবে? তবে হ্যাঁ আগেই বলছি, একেবারে ছোট বাচ্চা পেশাব পায়খানা তেমিজ করতে পারে না, নামাজ বুঝে না, এদেরকে মসজিদে এনে মসজিদে মুসল্লিদের তাশউশ করা উচিত না। আর যদি মনে করেন আমার মসজিদে কয়েকদিন আগে এক বাচ্চা এনে পেশাব করে দিছে, তো পেশাব করে দিলে আমি ছিলাম না, পরে আমার কানে আসছে খবর, বলে যে এক দুজন খেপে গেছে, বলে যে খতিব সাহেবের কারণে মসজিদে অবস্থা, খতিব সাহেব শুধু বাচ্চাদের মসজিদে আনতে বলে দেখছেন এন পেশাব করে দিছে, তো এখন পেশাব করে দিছে এরকম বাচ্চা তো আমি আনতে বললি, এখন উনি আইনা মসজিদে পবিত্রতা নষ্ট করলেন বাচ্চা পেশাব করছে, তা আমি বলি এরকম যদি হয় তাহলে বাচ্চার বাপেরে দোনো হাতা গোছায়া গালিগালাজ করবেন না, সুন্দর করে বুঝায় বলবেন যে ভাই আপনার কি আকল বুদ্ধি নাই, এই বাচ্চাটা আরে প্যাম্পাস পরে আনতেন, আনছেনি যখন এভাবে আনলেন কেন, তাকে বুঝাই দেন, কিন্তু খবরদার বাচ্চাকে ধমক দেওয়া যাবে না। আপনারা সবাই একটা ঘটনা শুনছেন, রাসূল ইসলামের যুগে এক লোক বেদুইন মসজিদে আইসা এক কোনা বৈশা পেশাব করে দিছে, শুনছেন আপনারা ঘটনা, পেশাব করে দিছে আর সাহাবিরা সব হাতা গোছায় ফেলছে, আমি হাতা গোছাতে বলছি না আপনাদের, হাতা গোছায় ফেলছে, গোছায়া এত বড় সাহস বেটা মসজিদে নামাজ পড়তে, মানে আমরা নামাজ পড়ে সেখানে পেশাব করতে আসি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাউহু লা তুজরিমুহু, খবরদার ছেড়ে দাও তাকে, একটা মানুষ তাকে ধমক দিবা না, তাকে শেষ করতে দাও, পেশাব শেষ করতে দিলেন, এরপর তাকে ডেকে আনছে, ডেকে আনছে বলছে আয়না বলছেন ভাই আমাদের এই এই ঘরটা আমরা নির্মাণ করছি শুধু আল্লাহর ইবাদতের জন্য, পেশাবের জন্য আলাদা ঘর আছে আমাদের, সে বেচারা বেদুইন মানুষ মরুভূমিতে থাকে যেখানে খায় সেখানে আগে বুঝে না, তো তাকে বুঝাই দিলেন যে এখানে আমরা পেশাব করি না, সুন্দর করে বুঝাই দেওয়াতে উনি তখন বললেন আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মানা আহাদা, আল্লাহ আমার আর মোহাম্মদরে মাফ করিও আর একটারও মাফ করিও না, দেখছেন নি কোথায় গিয়ে ধাক্কা লাগছে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওই লোকরা আবার আবার শিখাচ্ছেন, দেখেন আমাদের রাসূলের শিক্ষা, দেখেন আবার শিখাচ্ছেন, আখলাকের কথা বললাম না আর সেই আখলাক কোথায় আমাদের, মসজিদ থেকে গেউ গেউ করি আমরা, তখন রাসূল সাল্লাম ওই লোককে আবার শিখাচ্ছেন, বলতেছেন ভাই আল্লাহর রহমত অনেক ব্যাপক, আল্লাহ তোমাকে রহমত করে দিয়েও আরেকজনকে সারা দুনিয়াকে দিয়ে আল্লাহর কমবে না, কেন আল্লাহর রহমতকে তুমি তোমার জন্য শুধু করতেছো, সবার জন্য রহমত করো, আল্লাহর রহমত চাও, এ হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আর সেখানে বাচ্চাকে আপনি মসজিদে আসলে ধমকাবেন, বুড়া বেটা মসজিদে পায়খানা করে দিয়েছে রাসূল ধমকার নাই, ধমকাতে নিষেধ করছেন, আপনি ছোট বাচ্চারে ধমকাবেন মানে, হ্যাঁ আমি আবারও বলছি তাশউইশ করে এরকম বাচ্চাদেরকে আনবেন না, আনলে নিজ দায়িত্বে রাখবেন, মসজিদে পবিত্রতার খেয়াল করবেন, কিন্তু বাচ্চাদেরকে মসজিদে আসার জন্য উৎসাহিত করবেন। আজকাল কিশোররা মসজিদে আসে না, আমরা ছোটবেলায় দেখছি কিশোররা প্রচুর মসজিদে আসছে, এখন ওই যে মসজিদে কিছু লোক থাকে হাতা গোছায় থাকে, আসলে এগুলোর দৌড়াবে মনে হয় শয়তান আসছে মসজিদে, আজিব কথা, আল্লাহর বান্দা আল্লাহর ঘরে আসবে না কোথায় যাবে, এই জন্য তাদেরকে আসার জন্য উৎসাহিত করা উচিত, তবে শর্ত সাপেক্ষে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।